5 বাজে। গুড মর্নিং ফ্রম ডানকুনি। এরকম একটা কুয়াশাচ্ছন্ন সকালে আজকে ডানকুনি থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে ডানকুনিতে আসার কারণ, পেছনে দেখতে পাচ্ছ একটা বিরাট লাইন আপ রয়েছে, এটা হচ্ছে বাইকের লাইন আপ। এই লাইন আপের কারণ হচ্ছে আজকে রয়েছে আমাদের ফান মোটর রাইড 2। অ্যাডভেঞ্চারাস বাঙালি অর্গানাইজ করছে এই ফান মোটর রাইড। যদিও ভিডিওটা ডানকুনি থেকে শুরু করবো না, একদম প্রথম থেকে শুরু করি। জাস্ট তোমরা বাড়ি থেকে ডানকুনি অব্দি আসার পারটা দেখে নাও, ততক্ষণ আমি এদের সাথে একটুখানি কথা বলি। চুচু, এই যে এই যে এই যে চলো, টাটা, এ আসছি মা আসছি, চলো আসছি, চলো। ওরে বাপ রে বাপ, টাইম হয়েছে সকাল 6:35। যদিও 6:30 সময় টাইম দেওয়া ছিল সাইন্স সিটিতে, এটা অ্যাডভেঞ্চারাস বাঙালির রাইড। তো বাকি অ্যাডভেঞ্চারাস বাঙালির টিম অলরেডি পৌঁছে গেছে সাইন্স সিটি। সাইন্স সিটিতে আমাদের ফার্স্ট মিট আপ রয়েছে। শীতকালে ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা রাইডে। আমাদের এই কুয়াশাচ্ছন্ন ওয়েদার দেখতে পাচ্ছি এখনো অবধি, পুকুরের উপরে কিন্তু বেশ কুয়াশা জমে রয়েছে। আজকে আমি আর ট্রিপ 1 ট্রিপ 2 কিছুই সেট করিনি, যেরকম পুরনো ছিল সেরকমই রয়েছে। কারণ আমি জানি যে আজকে আমাদের বোলপুর অবধি যেতে হবে, আর বোলপুরের ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে 181 কিলোমিটার। বেশ কিছুদিন পর আমি আবার একটা মোটর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এই ব্লগটা, এই মোটর ব্লগটা কিন্তু এই বছরে, মানে 2024-এর প্রথম মোটর ব্লগ, আমার প্রথম মোটর ব্লগ, 2024-এর প্রথম মোটর ব্লগ আমার 19 জানুয়ারি সকাল 6:35 শুরু হয়েছে। উঠলাম না, তার কারণ হচ্ছে আমাদের সাইন্স সিটি মেন গেটে রয়েছে মিট। এখানে আমরা বাইকার দেখতে পেয়ে গেছি, ওরা সবাই মোটামুটি রেডি হয়েই গেছে মনে হচ্ছে আমাদের ফার্স্ট মিট আপ। রেডি হ্যালো হ্যালো হ্যালো, চলো ডানকুনিতে গিয়ে কথা হবে, চলো চলো। সেকেন্ড মিট আপ ডানকুনিতে, এখানে ছিল 6:30-6:30, যদিও এখানে আমাদের টাইম মেনটেন হয়নি। 6:52 বেজে গেছে, আমাদের বেরোতে বেরোতে 6:45 বেজে গেছিলো। আর ডানকুনিতে আমাদের সেকেন্ড মিট আপ রয়েছে 7:30-এর মধ্যে, তো ওই জন্য আমি একটুখানি আগে বেরিয়ে যাচ্ছি, বাকি টিমকে বান্টু, ঘোস্ট রাইডার আর সৌরভ নিয়ে আসছে। দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে নিয়ে নিতে হবে, আর এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে। আমরা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে নিয়ে নিলাম, এদিকে দীঘা মন্দারমণির রাস্তা চলে গেল, পুরীর রাস্তা চলে গেল, মানে চেন্নাই রোড ওদিকে, দিল্লি রোড এদিকে। পাক্কা 7:30 আর আমরা পৌঁছে গেছি ডানকুনি টোল প্লাজা। 7:30-তেই টাইম দেওয়া ছিল, একদম কারেক্ট টাইমে পৌঁছেছি। আচ্ছা একটু নাম আর কোথা থেকে খালি জানবো, ঠিক আছে? নাম প্রিয়জিৎ ছিল, আবার চলে এসছে আমাদের সাথে, আমরা জোর করে টেনে হিচড়ে নিয়ে এসছি। তোমার অতনু শিয়ালদা থেকে, অতনু শিয়ালদা থেকে। হাই, প্রশান্ত লেক টাউন থেকে, পার্থ এসসি দুর্গানগর থেকে, দুর্গানগর কালেক্ট করছি এখন। কটা ফর্ম আপাতত? 19টা ফর্ম হবে। 19টা? 24টা হওয়ার কথা তো? না, বিলিয়ন আছে। নাম হচ্ছে সদদীপ, ফানমোটো 1 ছিল, ফানমোটো 2 তেও রয়েছে। সদদীপের বাড়ি কইখালি? কইখালি, কইখালি। সৌভিক ছিল আমাদের ফানমোটো 1-এ। কোথায় বাড়ি তোমার? যাদবপুর। আমার প্রথম মিট আপ, আর তার আগে দিদির সাথে আমার কথা হয়েছিল ইনস্টাগ্রামে চ্যাটে। বাড়ি বাড়ির সাথে সুব্রজিৎ ক্যানিং, একসাথে দুজন। নাম আর কোথা থেকে? সুব্রজ্যোতি উত্তরপাড়া, চয়নিকা উত্তরপাড়া, সৈকত ব্যারাকপুর, সৈকত ব্যারাকপুর, অনির্বাণ সোদপুর, অনির্বাণ সোদপুর। নাম আর কোথা থেকে? সৌরভ সিদ্ধিমোড়, সিদ্ধিমোড় কলকাতা।
নাম আর কোথা থেকে? নমস্কার, আমার নাম সৃজন, আমি এসেছি উত্তরপাড়া থেকে। আমাদের আজকে আপাতত এখানের শেষ রাইডার অভিশ্বর মুখার্জি। আর অভিশ্বরদা কোথা থেকে? আমি শিবপুর, হাওড়া। শিবপুর। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট লাইন আপ, যদিও কমপ্লিট এখনো হয়নি, আরও কিছুজন বাকি রয়েছে, সেটা হয়তো আমাদের সাথে শক্তিগড়ে গিয়ে মিট করবে, তো তখন বাকি ওদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি। আর বাকি অ্যাডভেঞ্চারাস বাঙালির যে টিম মেম্বাররা রয়েছে তাদের সাথে আমি আর আলাপ করালাম না এখন, তাদেরকে মোটামুটি তোমরা সবাই চেনো, তো বাকি কথা তাদের সাথে একদম গিয়ে হবে, মানে যেতে যেতে হবে। আমাদের আজকের লিড হচ্ছে বান্টু, বান্টু নামেই চেনে আর কি। তো বান্টুর নাম শুনে কিন্তু ভেবো না, কিন্তু বড় লিডার। যদি কেউ সিগন্যাল দাও, মানে আমি বলে দিচ্ছি, তারপর অনেকেই চেষ্টা করবে, যেরকম এ সৌভিক আছে, তোমরা যখনই সিগন্যাল দেবে মেক শিওর তোমরা তোমাদের ব্রেকিং হ্যান্ডটা তুলে দিবে। সকাল 8:35 আর আমরা স্টার্ট করে দিলাম আমাদের জার্নি বোলপুরের জন্য। এখন আমাদের মোটামুটি 140-145 কিলোমিটার মতো রাইড করতে হবে। বোলপুরে ফার্মভিল রিসর্টে আজকে আমরা স্টে করব। প্রথম স্টপেজ আমাদের রয়েছে হচ্ছে শক্তিগড়ে। শক্তিগড় থেকে আমরা ব্রেকফাস্ট করব। শক্তিগড়ে পৌঁছাতে 1 ঘন্টা মতো সময় লাগবে, 1 ঘন্টা 10-15 মিনিট মতো সময় লাগবে শক্তিগড়ে ব্রেকফাস্ট। তারপরে বর্ধমান, বর্ধমান থেকে রাইট সাইডে নিয়ে নেব 108 শিব মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা বোলপুরের দিকে গেছে ওই রাস্তাটাই নেব, নিয়ে ঘুষখাড়া, ঘুষখাড়া থেকে আমরা বোলপুর পৌঁছাবো। সবাইকে মোটামুটি রুলস অ্যান্ড রেগুলেশন রাইডের সব কিছু শেয়ার করে দেওয়া হয়ে গেছে, আর লাইভ লোকেশনও শেয়ার করে দেওয়া হয়ে গেছে। আমাদের লিড আর টেল দুজনেরই লাইভ লোকেশন শেয়ার করে দেওয়া হয়ে গেছে। তো যেরমভাবে আমি প্রত্যেকবার রাইড শুরু করি, তো সেরমভাবেই বছরের প্রথম রাইডটা শুরু হোক। ওম নম শিবায়, জয় জগন্নাথ, জয় মা দুর্গা। সবাইকে বলে রাখি যে আমাদের একটা কিন্তু গ্রুপ রয়েছে, গ্রুপটার নাম অ্যাডভেঞ্চারাস বাঙালি। যারা জানো না তাদেরকে বিশেষ করে বলে রাখি অ্যাডভেঞ্চারাস বাঙালির কিন্তু ইনস্টাগ্রাম রয়েছে, ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে, তার সাথে সাথে কিন্তু ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে। যারা যে কন্টেন্ট শ্যুট করো সেই কন্টেন্টগুলো অ্যাডভেঞ্চারাস বাঙালির হ্যান্ডেলে আপলোড করতে পারো, সেটা গ্রুপেও হতে পারে, তার সাথে ইনস্টাগ্রামে কোলাবোরেশন রিলও পাঠাতে পারো। ডেসক্রিপশন বক্সের সমস্ত লিঙ্ক পেয়ে যাবে, সমস্ত হ্যান্ডেলের লিঙ্ক পেয়ে যাবে। যদি এখন অবধি নিজেদের অ্যাড না করে থাকো তাহলে একবার প্লিজ প্লিজ অ্যাড করে নিও, অ্যাডভেঞ্চারাস বাঙালি গ্রুপে অ্যাড হয়ে যাও। বাঙালি মানেই অ্যাডভেঞ্চার, আর তাই জন্যই আমরা অ্যাডভেঞ্চারাস বাঙালি। এটা হচ্ছে আমাদের টেল সৌরভ, সৌরভ টেল, আর বান্টু হচ্ছে লিড। বান্টু একদম প্রথমে রয়েছে, ও কাছাকাছি পৌঁছে গেছে শক্তিগড়ের কাছাকাছি। প্রায় 25টা বাইক রয়েছে, আর 25টা বাইকের লাইন আপ না মিনিমাম 2-3 কিলোমিটার 4 কিলোমিটার জুড়েই হয়। আমরা প্রায় পালশিড়ের কাছাকাছি চলে এসেছি, আর এই রাস্তাটা কিন্তু মোটামুটি ভালোই লাগলো আমার। আমি ভেবেছিলাম খুব একটা ভালো কন্ডিশনে থাকবে না, কিন্তু না, মোটামুটি ঠিকঠাকই রয়েছে। মাঝে মাঝে একটা দুটো ডাইভার্সন পড়েছে, কিন্তু ঠিক আছে, রাস্তার কাজ চলছে। মানে 6 লেন হবে টোটাল এই NH19 বা দিল্লি রোড বা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, তো তাই জন্য দেখতে পাচ্ছ সাইডে এরকম অবস্থা হয়ে রয়েছে। কিন্তু 2 লেন মোটামুটি ঠিকই রয়েছে, মানে 2-4 লেন ঠিকই রয়েছে, চালাতে খুব একটা অসুবিধা হচ্ছে না। টাইম হচ্ছে 10:30, আমরা পৌঁছে গেছি শক্তিগড়। শক্তিগড়ের প্রথমে যে দোকানটা আমরা পেয়েছি ল্যাংচাকুঠি, ল্যাংচাকুঠিতে ঢুকে গেছি। ল্যাংচাকুঠির সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে পার্কিং রয়েছে, আর পার্কিং জুড়ে খালি আমাদেরই বাইক রয়েছে, অ্যাপাচি রয়েছে, এখানে ডিউক রয়েছে, অ্যাপাচি রয়েছে 160, এখানে SP125 রয়েছে, আমার KTM 390 অ্যাডভেঞ্চার রয়েছে, সুজুকি উইডস্টর্ম রয়েছে, ডমিনার রয়েছে, ইয়ামার স্কুটি রয়েছে, অ্যাভেঞ্জার রয়েছে, বাইকগুলো দেখো খালি, ক্লাসিক রয়েছে 350, ভার্সেস রয়েছে, কাওয়াসাকি, এখানে রয়্যাল এনফিল্ড মেটিওর রয়েছে, এখানে BMW GS 310, এখানে গ্ল্যামার রয়েছে, গ্ল্যামারটা জাস্ট এক্ষুনি আমাদের সাথে এসে জয়েন করেছে, এখানে একটা মেটিওর রয়েছে, এখানে ডিউক রয়েছে, রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল GT এখানে রয়েছে, R15 ক্লাসিক 350 রয়্যাল এনফিল্ড মেটিওর, আর এই যে আমাদের লাস্ট দুটো বাইক আমাদের টেল। শক্তিগড়ে 1200 টাকা দাম আছে,
4 কেজি 1200 টাকা কালকেটা ঢাকায় দিয়ে গিয়েছিল এটা তালাগিরিতে কালকে গিয়েছিল ঢাকায় দিয়ে গিয়েছিল আচ্ছা নালে ঝোলে মেলায় যাবে আচ্ছা এটা আপনি দেখতে পাবেন তিন থেকে অর্ডারে বানানো হয় 4 কেজি এক করবে হ্যাঁ দাদা খেয়েছে নাকি এটা দাদা অন্য খেয়েছে এটা দেখানোর জন্য আমাদের শক্তিবারের লাঞ্চটা ফেমাস মোড়া গেছিল চার কেজির ল্যাংচা দেখতে ভিড় লেগে গেছে একটা ল্যাংচা 4 কেজি বাঙালি হার্ট থ্রব আমি মানি আমি অশিক্ষিত আমি মানি এটা আমি এটা কি দিয়েছি খাওয়া হয়ে গেলে টেবিল ছাড়বেন চলছে আমাদের ফটোগ্রাফি সেশন ফটোগ্রাফি সেশনে পরপর সব বাইক আসছে আর আমরা সেগুলোর ভিডিও নিচ্ছি এরকম একটা সুন্দর লাইন আপ দেখতে কি সুন্দর লাগছে যদি আমরা বেশিক্ষণ হাইওয়ে পাবো না মানে NH19 বা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না একটু পরে আমরা ডান দিকে ঢুকে যাবো বর্ধমানের দিয়ে মানে 108 শিব মন্দিরের দিকে ঢুকে যাবো তো তাই জন্য যা শট নেওয়ার সব এখানেই নিয়ে নিচ্ছি আর এখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এইবারে কিন্তু ব্রেকফাস্টটা আমরা ইনক্লুড করে নিয়েছিলাম প্যাকেজের মধ্যেই আজকে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে আমরা পরশুদিন যখন বেরোবো বোলপুর থেকে সেই ব্রেকফাস্ট অবধি সব কিছু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড যা রয়েছে সব কিছু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড পুরুলিয়া যাচ্ছ আমরা বোলপুর হ্যাঁ আমরা যাচ্ছি বোলপুর যাচ্ছি কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আছে একজন আমাদের টিমে বহরমপুর আচ্ছা বুঝতে পেরেছি না 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 ঠিক আছে থ্যাংক ইউ সাবধানে রাইড করো একদম হ্যাঁ ঠিক আছে দেখা হবে আবার চলো চলো যাই হোক আমরা বর্ধমানে একটু ভেতর দিকে ঢুকে গেলাম আমাদের যাওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি সামনে 108 শিব মন্দিরের পাশ দিয়ে কিন্তু আমরা আগে থেকে ঢুকে গেছি আমাদের লিড কিন্তু ঢুকিয়ে নিয়ে চলে এসছে এখানে আমরা শক্তিগড়ে যেখান থেকে ব্রেকফাস্ট করলাম সেখান থেকে আমাদের আজকের ডেস্টিনেশন ফার্মভিল রিসর্টের ডিস্টেন্স দেখাচ্ছিল 73 কিলোমিটার যদিও ওটা বাইরে দিয়ে দেখাচ্ছিল আমরা একটু বর্ধমানের ভেতরে ঢুকে গেছি এই সামনেই রয়েছে 108 শিব মন্দির এখান থেকে ঘুষখোরা দেখাচ্ছে 27 কিলোমিটার কাটুয়া 59 কাটুয়া আমরা যাবো না আমরা বোলপুর যাবো বোলপুর 50 কিলোমিটার রামপুরহাট 118 মোড়গ্রাম 131 তো এখান থেকে বেসিক্যালি আমরা টু লেন রাস্তা পেয়ে গেলাম যেখানে বোথ সাইডেরই গাড়ি চলবে এবং বোলপুর অবধি আমাদের এরকম রাস্তা দিয়েই যেতে হবে জনশতাব্দী এক্সপ্রেস আমাদের বান্টুদা তুলছে ফটো ওট 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 আর আমরা এইরকম একটা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে ঢুকে গেছি একটু ভেতরের দিকে যাচ্ছি সামনে যদি ছবি টবি তোলা যায় এরকম গ্রামের ভেতর দিয়ে রাস্তা ঢুকে গেছে পরপর বাইকগুলো যাবে আর ড্রোন শট নেওয়ারও ইচ্ছা রয়েছে আমার
তবে এখানে হঠাৎ করে কেউ বৈদিকটা বলে ডাকবে আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, না না বাইকের ট্রিপ তো ছিল না, আমরা একটু জিম করবেট গেছিলাম উত্তরাখণ্ডে। হ্যাঁ 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 ওটাই একদম। বোলপুরে ঢোকার 10 কিলোমিটার আগে রাস্তা একটু খারাপ রয়েছে, এখানে কাজ চলছে। যদিও লাস্ট টাইম যখন এসেছিলাম তখন মাঝখান দিয়ে শর্টকাট নিয়েছিলাম, কিন্তু এইবার আর শর্টকাটের দিকে যাইনি। আমাদের যে ফার্মভিল রিসর্ট রয়েছে সেটাই মারা রয়েছে জিপিএসে, তো এই রাস্তাটাই নিতে বললো, আমরা এই রাস্তায় নিয়ে নিলাম। একটুখানি মোটামুটি 1.5-2 কিলোমিটার হয়তো খারাপ হবে, ওর বেশি নয়। অজানাদের উপরে এই ব্রিজটা রয়েছে, বেশ চওড়া, কিন্তু জল নেই, পুরো শুকিয়ে গেছে। এই যে অজয়নদের ওদিকে হচ্ছে ট্রেন লাইন রয়েছে, ট্রেন লাইনের ব্রিজ। অজয়নদ কিন্তু ঝাড়খণ্ড, বিহার, ওয়েস্ট বেঙ্গল এই 3টে রাজ্যের মধ্যে দিয়ে গেছে। মেনলি দেওঘরের লোয়ার হিল থেকে এই নদের উৎপত্তি, আর তারপরে কাটুয়াতে এসে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাটুয়াতে এসে গঙ্গায় মিশে গেছে। প্রায় 300 কিলোমিটার এর গতিপথ। সারা আমরা আমাদের রিসর্টের কাছাকাছি চলে এসেছি, আর 600 মিটার দেখাচ্ছে অনলি। ফার্মভিলে পৌঁছে গেছি, আর এখন প্রবলেম হচ্ছে আমাদের বাইক পার্কিং নিয়ে। তো আমরা মোটামুটি স্টেজটাকে গার্ড করে দিয়েছি, এখানে একটা স্টেজ রয়েছে, এখানে আমাদের ইভেন্ট হওয়ার কথা আছে। বাহ, এখানে আমাদের সব কটা বাইক ধরেনি, অর্ধেক বাইক বাইরে রাখা হয়েছে। আমরা আবার বিকালবেলা বেরোবো, তখন এখান দিয়ে বাইকগুলো বের করে পার্কিংয়ে পার্ক করবো। এতে পার্কিং রয়েছে, এই রিসর্টের যা ক্যাপাসিটি রয়েছে আমরা কিন্তু ফুল ভরিয়ে দিয়েছি বলতে পারো। বাইরে কোনো গেস্ট নেই, যা গেস্ট রয়েছে সব আমাদের, মানে আমরা। ওয়েলকাম ড্রিঙ্কে কোল্ড ড্রিঙ্ক, এই তো, থ্যাংক ইউ। বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে এখানে, পাখি টাখির মূর্তি বলতে পারো, আর তার সাথে পুকুর রয়েছে একটা, পুকুরে কিন্তু হাঁস ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখা যাচ্ছে। একদম মিডিলেই রয়েছে পুকুর, আর পুকুরটাকে ঘিরেই রয়েছে সব কটেজগুলো, এগুলো হচ্ছে কটেজ। সবকিছু বানানো রয়েছে, খালি রুম অ্যালটমেন্ট হচ্ছে। কি কপি হয়ে যাবে, এই হচ্ছে রুম, এটা হচ্ছে ডাবল বেডের রুম, এরকম দেখতে। এই হচ্ছে বাথরুম, রুমটা দেখতে এরকম, ডাবল একটা বেড রয়েছে, এখানে টিভি রয়েছে, একটা কভার রয়েছে, বাথরুমও রয়েছে এদিকে। এখন লাঞ্চ টাইমে সবাই একসাথে লাঞ্চ করতে চলে এসছে, তো আমরা দেখবো আজকে লাঞ্চে কি কি রয়েছে। আমরা যদি এখনো বসিনি, গেস্টদের খাওয়াই, তারপরে আমরা খাবো। তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া, একটু 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 আশিসও চলে এসছে ট্রেনে করে। আজ বাইকটা তুই মিস করে গেলি, রাইডটা মিস করে গেলি যাওয়ার সময়। হ্যাঁ যাওয়ার সময়, স্নানাগারে দুজনে ছিল এবং ভেতরে কিছু মানে অশ্রাব্য আওয়াজ বেরিয়ে এসেছে। দরজাটাও ছিল লক, তাই আমরা জানতেও পাইনি তুই আর রাজা একসাথে বাথরুমে ঢুকে গেলি। সঙ্গে এখানকার লোকাল পোনকা শাক, মুগের ডাল না মুসুরির ডাল, আলু পোস্ত, আলু ফুলকপির তরকারি, একটা এরকম সাইজের বেগুনি, আর ওখানে এসেছে মাছ, এরকম কাতলা মাছ চলে এসেছে, ঠিক সাইজটা এরকম কাতলা মাছ। এখন টাইম হয়েছে বিকাল 4:50, লাঞ্চ করার পরে আমরা জাস্ট একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে রেডি হয়েছি, রেডি হয়ে এখন আমরা বেরোবো। প্রথমে যাওয়ার কথা ছিল আমাদের সোনাঝুরি হাটে, তারপরে মনে হলো যে আজকে আমরা হাট দেখবো না, কালকে শনিবার রয়েছে, বেশ বড় হাট বসবে, তো কালকে আমরা দেখবো। তো আজকে এখন আমরা কোপাই নদীর পাড়ে যাচ্ছি, মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। বনির শরীরটা একটু খারাপ, ও যাবে না,
তো আমাদের বাকি টিম সবাই যাচ্ছি আমরা। তো কোপাই নদী দেখবো, আমি জানি না কতটা জল রয়েছে এখন, গেলেই বোঝা যাবে। ওখানে যাই, তারপরে আপডেট দিচ্ছি। বিকাল বিকাল কোপাই নদীর অবস্থা ঠিক এখন এরকম। এগুলো কি জমে আছে নদীতে? তো প্রদীপ টদীপ ভাসিয়েছে, আবার শ্যাওলা ট্যাওলা জমে আছে নদীতে। যদিও খুব একটা বেশি জল আমরা এক্সপেক্ট কেউ করিনি। আর কোপাই নদীর পাড়েও কিন্তু বেশ হাট টাট বসেছে দেখতে পাচ্ছি, ছোট হলেও হাট বসেছে। এখানে বাউল সঙ্গীত চলছে। তো আমরা প্রচুর দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করে কোপাই নদীর পাড়ে চলে এসেছি। এই হচ্ছে কোপাই নদী। তো কোপাই নদী দেখে বক্তব্য কি আছে তোমাদের বলো? এর কিন্তু মাহাত্ম্য রয়েছে, এক সময় প্রচুর বড় নদী ছিল, এখন আর এখানে চটি। এগুলো ব্লগে কি দেখাবো, চটি পাচ্ছে ব্লগে দেখাবো। চা অর্ডার করেছি, চা চলে এসছে। লাল চা বলা হয়েছে, সন্ধ্যেবেলা 6:30 নাগাদ আমরা রিসর্টে চলে এসেছিলাম, আর এখন বাজে 7:15। আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে আজ সন্ধ্যেবেলা। তার মধ্যে সাঁওতাল নৃত্য রয়েছে, মানে সাঁওতাল ডান্স রয়েছে, আর তার সাথে আমাদের কিছু বক্তব্য রাখার রয়েছে। তো সেই অ্যাক্টিভিটি গুলো যা শুরু হচ্ছে। তো চলো বাইরে বেরোই, রিসর্টটা একটুখানি দেখাই। খুব সুন্দর ভাবে সাজিয়েছে, লাইট টাইট জ্বালিয়েছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমি সৌম্যদীপ, আমি অ্যাডভেঞ্চারস বাঙালির একজন মেম্বার। তো আজ থেকে আপনারাও সবাই সবাই আমাদের মেম্বার। সবাই প্রায় জানো যে অ্যাডভেঞ্চারস বাঙালির মোটিভটা কি, তাও আমি আরেকবার বলে দিচ্ছি যে আমাদের মেইন মোটিভই হচ্ছে এরকম যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে, যারা ট্রিপ করতে ভালোবাসে, তাদের সঙ্গে আমরা একত্রে গিয়ে একসঙ্গে আমরা রাইড করব বা ট্রিপ করব। আজকে আমরা ফান মোটর রাইড করছি, ইন ফিউচার আমরা আরো বড় রাইডও করব, তার নাম হয়তো আমরা ফান মোটর না দিয়ে অন্য কোনো নাম দেবো। লাস্ট রাইডেও আমরা টি-শার্ট প্রোভাইড করেছিলাম, একটা টি-শার্ট গিফট করেছিলাম। তো এই রাইডেও আমরা একটা টি-শার্ট গিফট করতে চলেছি। চিত্ত যেটা ভয় শূন্য, তো সেটা রয়েছে টি-শার্টে। তো এইবারে আমাদের বোলপুর রাইডের টি-শার্ট, আর আমি এটা অলরেডি পরেও নিয়েছি। যার গুড়িটা খুব শক্ত, মানে আমাদের সিচুয়েশন যে কিছুই হোক, আমাদের রুট যদি শক্ত থাকে তাহলে হাওয়াটা কিন্তু আমাদের ওপর দিয়ে বেরিয়ে যাবে। এখানে যা ঝোড়ো হাওয়া লাগছে সব ওপরেই লাগছে। আর একটা অটম সিজনকে দেখানো হয়েছে, পাতা ঝরে পড়ার সিজন, তার জন্য কালারটা এইটা। আর ইয়েলো আর অরেঞ্জ, এই দুটো কালার রিসেম্বল করছে বন্ড, মানে বন্ড বিটুইন আস অ্যান্ড তোমাদের সবার সাথে যে বন্ডটা, সেই কালারটা শো করছে এইটা। তো দিস ইজ দ্য মেইন থট বিহাইন্ড দিস ডিজাইন, আর কিছু না। আর এখানে একটা লোগো আছে, অ্যাডভেঞ্চারস বাঙালি ব্র্যান্ডিং। আগের টি-শার্টে আমাদের পেছনে ছিল একটা ব্র্যান্ডিং, কিন্তু এইবারে সেটা নেই, না পেছনটা পুরো ফাঁকাই রয়েছে। চিকেন বারবিকিউ হচ্ছে, এটার জন্য আমি সত্যি ওয়েট করছিলাম, খুব আমার ফেভারিট আইটেম।